বিভিন্ন কারণে খারাপ হতে পারে শরীর। এই মৌসুমে অনেক সময় ঔষধও শরীরে ঠিকমতো কাজ দেয় না। অনেকে আবার এই সময় বিভিন্ন ধরনের খাবার খান, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই খাবারগুলো শরীরে জ্বর ও সর্দি কাশির উপসর্গকে আরো বাড়িয়ে দেয়। সেইসব খাবারগুলি কি কি, চলুন এই ভিডিওটির মাধ্যমে আজ জেনে নিন। সাধারণত যে সমস্ত ফলে সাইট্রিক অ্যাসিড থাকে, অর্থাৎ টক জাতীয় ফল খেলে গলার সমস্যা বাড়তে পারে, অর্থাৎ গলা ধরা বা কাশির মতো সমস্যা বেড়ে যেতে পারে। টক জাতীয় ফলের পরিবর্তে আপনি আনারস, নাশপাতি, তরমুজ খেতে পারেন। জ্বর সর্দি হলে দইয়ের মতো খাবারগুলি এড়িয়ে চলা উচিত, কারণ এগুলি খেলে শ্বাসনালীতে শ্লেষ্মা এবং গলা জ্বালার মতো সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বর্ষার মরশুমে কাশি বা বুকে শ্লেষ্মা অনুভব করলেই দই মোটেও খাবেন না। এমনিতে পেঁপে খুবই উপকারী একটি ফল, তবে সর্দি কাশি থাকলে এটি না খাওয়াই উচিত, কারণ এর থেকে হিস্টামিন উপাদান বের হয়, তা অনুনাসিক অংশে সমস্যা বাড়িয়ে তোলে, ফলে শ্বাসকষ্ট শুরু হতে পারে। তাই সর্দি না সারা পর্যন্ত পেঁপে খাওয়া উচিত নয়। কলা শরীরে দ্রুত এনার্জি তৈরি করে, তবে জ্বর সর্দি চলাকালীন কলা খেলে তা আরও বেড়ে যেতে পারে। সর্দি কাশির মধ্যে আখরোট খেলে গলা ব্যথা বাড়তে পারে, তাছাড়া এতে হিস্টামাইনের মাত্রাও বেশি থাকে। তাই ঠান্ডা লাগলে বা জ্বর হলে আখরোট এড়িয়ে চলুন। জ্বর সর্দি হলে চর্বিযুক্ত খাবার খেতে নিষেধ করেন চিকিৎসকেরা, তাই এই সময় রেড মিট ও অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। জ্বর সর্দি কাশি হলে অনেকে বেশি করে চা বা কফি খেতে শুরু করেন, কিন্তু আপনি কি জানেন এই সময় তা কতটা ক্ষতিকারক? আসলে কফিতে উপস্থিত ক্যাফিন নামক উপাদান শরীরকে ডিহাইড্রেট করে, কারণ শরীরে ক্যাফিন প্রবেশ করলেই মানুষের বারে বারে প্রস্রাব পেতে থাকে, ফলে শরীরের জলের অভাব দেখা দেয়, ফলে পেশিতে ব্যথা এবং বমির সমস্যা দেখা দিতে পারে। এই সময় তেলে ভাজা বা অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। কাশি বা বুকে ব্যথা থাকলে এগুলি আরও ক্ষতিকারক, তাই জ্বর সর্দি কাশিতে কোনো রকম জাঙ্ক ফুড একেবারেই খাবেন না।